প্রিয় ছাত্রছাত্রীরা, আগের দুটো ক্লাসে আমি একটাতে কবি পরিচিতি আর আরেকটা ক্লাসে কবিতার প্রেক্ষাপট এবং গঠন নিয়ে আলোচনা করেছি। আশা করছি ক্লাস দুটো তোমরা ভালো করে শুনেছ এবং কিছুটা উপলব্ধি করতে পেরেছ। আজকে আমরা সরাসরি আপন দা ওয়েস্টমিনস্টার ব্রিজের টেক্সটে চলে যাব। জাস্ট একটু সামারাইজ করে নিই ছোট্ট করে একদম। কবিতার নাম কম্পোজ আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, September 3, 3rd September 1802। এটা কবিতাটার পুরো নাম। কবি যখন ফ্রান্সে যাচ্ছিল, আমি আগের ক্লাসে সব বলেছি, তাও জাস্ট ছোট্ট করে একটু বলে নিচ্ছি, তার যে পূর্বতন ওয়াইফ যখন ফ্রান্সে থাকার সময় যার সাথে সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের কারণে যে সন্তান হয়েছিল তার নাম ক্যারোলিন, তাকে কবি দেখেনি, যেহেতু কবিকে চলে আসতে হয়েছিল ইংল্যান্ডে। তখন তিনি চলে আসেন এবং পরবর্তীকালে তিনি বিয়ে করবেন ইংল্যান্ডে 1802 সালে মেরি হাচিনসনকে। তার বিয়ের আগে তার সেই মেয়েকে, কন্যাকে দেখার জন্যে যাচ্ছিলেন, সাথে ছিল তার বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থ। এবং ওই যে ডোভার যাওয়ার পথে, মানে ফ্রান্সের ক্যালে শহরে গিয়েছিল, এবং ওই যে ইংল্যান্ডের যে নদী টেমস নদীর উপরে যে ব্রিজটা পেরোতে হয় সেটার নাম ওয়েস্টমিনস্টার ব্রিজ। সেই ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর দিয়ে তখন যাচ্ছিলেন কবি, সম্ভবত সকাল 5টা বা 6টা। সেই ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে কবি যে দৃশ্যটা লক্ষ্য করেছিলেন, সকালের এত সৌন্দর্য কবি কখনো দেখেননি, সেই জন্য সেই দেখার লোভটা তিনি ছাড়তে পারেননি। সেই জন্য তিনি কোচ থেকে বেরিয়ে কোচের উপরে উঠে তিনি সৌন্দর্যটা সম্পূর্ণভাবে উপভোগ করেছিলেন এবং কবিতাটা তিনি রচনা করেছিলেন, যেটা 1807 সালে প্রকাশিত হয়েছিল পোয়েমস ইন টু ভলিউমস কবিতা সংকলনে। এটা কবিতাটা আমরা বলতে পারি অ্যান্টি ওয়ার্ডসওয়ার্থ কবিতা। আমি বলেছি যে কবিতার প্রত্যেকটা কবির প্রত্যেকটা কবিতা প্রকৃতি নিয়ে আলোচনা, কিন্তু এখানে কবি শহরকে নিয়ে আলোচনা করছেন। সেই শহরটার নাম হচ্ছে লন্ডন শহর, যা আমরা কবিতাতে ঢুকে যাই। আর আমি একটা জিনিস পড়েছিলাম কবিতার গঠন বলার সময়, এটা সনেট, 14 লাইনের কবিতা, প্রথম 8 লাইনকে অক্টেভ এবং দ্বিতীয় 6 লাইনকে বলছি সেস্টেট, এবং মাঝখানে যে আমাদের ডিভিশনটা থাকে তাকে আমরা বলটা বলছি। প্রথমে তিনি বর্ণনা দিচ্ছেন ম্যান মেড যে বিউটি সেটা, তারপরে 6 লাইনে তিনি বর্ণনা দিচ্ছেন ন্যাচারাল বিউটিকে। আমরা দেখেছি বা আমি আগেও বলেছি এই কবিতায় কবি আয়াম্বিক পেন্টামিটার ব্যবহার করেছেন। আয়াম্বিক পেন্টামিটার সম্পর্কে বলেছি, মানে 10টা সিলেবেল থাকবে, একটাতে স্ট্রেস আনস্ট্রেস, যেমন এখানে আর্ট হ্যাজ নট এনিথিং টু শো মোর ফিয়ার, প্রথম লাইনটা এখানে আর্ট স্ট্রেস হ্যাজ আনস্ট্রেস নট এনিথিং টু শো মোর ফিয়ার, 10টা সিলেবেল, আইএম্বিক পেন্টামিটারে লেখা পুরো কবিতাটা। আমি এবারে সম্পূর্ণ টেক্সটে চলে যাচ্ছি, আগে একবার টেক্সটটা পড়ে নিই। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফিয়ার, ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই,
a sight so touching in its majesty. This city now doth like a garment wear the beauty of the morning silent bear. Ships, towers, domes, theatres and temples lie open unto the fields and to the sky, all bright and glittering in the smokeless air. Never did the sun more beautifully stage in his first splendor valley, rock or hill. Need, মানে নেভার এখানে আর কি, নীর স্ব আই নেভার ফেল্ট এ কাম সো ডিপ, দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট উইল. ডিয়ার গড, দ্য ভেরি হাউজেস সিম অ্যাসলিপ অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল. আমার যখন কবিতাটা আলোচনা করব প্রত্যেকটা লাইন বাই লাইন দেখতে পাবো কবি পার্সোনিফিকেশন প্রচুর ব্যবহার করেছেন, অলঙ্কার ব্যবহার করেছেন, হাইপারবোল যে অতিশয় উক্তি, প্যারাডক্স একটা কথার মধ্যে যখন দ্বন্দ্ব থাকে, হ্যাঁ, যখন স্ববিরোধিতা কথা হয় তাকে প্যারাডক্স বলি, সিমিলি, মিটার, এগুলো তিনি পার্সোনিফিকেশন, প্রতি পদে পদে পার্সোনিফিকেশন তিনি ব্যবহার করেছেন. পার্সোনিফিকেশন কি? কোন ইনঅ্যানিমেট বস্তুর মধ্যে যখন কবি বা লেখকরা তাদের মধ্যে জীবন্ত সত্তা আরোপ করেন তখন তাকে আমরা বলি পার্সোনিফিকেশন. এখানে আমরা প্রতি পদে পদে দেখতে পাব কবি লন্ডন শহর, রিভার, টেমস, টাওয়ার, হাউজেস সব কিছুর উপর কে তিনি ব্যক্তিত্ব আরোপ করেছেন, পার্সোনিফিকেশন. আর হাইপারবোল তো আছেই, এক লাইন প্রথম লাইন অর্থাৎ প্রথম লাইন, নয় লাইনে, নয় নম্বর লাইনে এবং এগারো নম্বর লাইনে আমরা হাইপারবোলের ব্যবহার দেখতে পাবো. অতিশয় উক্তি, অতি রঞ্জিত করে যে কথাগুলো বলা হয়. আর প্যারাডক্স তো বললাম, সব বিরোধিতা কথা আছে. সিমিলি যখন লাইক বা অ্যাজ ব্যবহার করে যখন তুলনা করা হয় তাকে আমরা সিমিলি বলি, তুলনা আর কি. আছে মিটার, এটাও তুলনা, কিন্তু এখানে লাইক বা অ্যাজ ব্যবহার হয় না. লাইক বা অ্যাজ ব্যবহার হলে সেটা সিমিলি, লাইক বা অ্যাজ ব্যবহার না হলে সেটা হচ্ছে মিটার. যাই হোক, প্রথম লাইনটা আমরা পড়ি. আর্ট হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, পৃথিবীকে এর থেকে সুন্দর দেখানোর আর কিছু নেই. আর্ট হ্যাজ নট এনিথিং, পৃথিবীর আর কিছুই নেই টু শো মোর ফেয়ার, আরো সুন্দর দেখানোর আর কিছুই নেই. সত্যি কি পৃথিবী সুন্দর দেখানোর কিছু নেই? অনেক কিছু আছে, এটা এমন কিছু আহামরি জিনিস নয়. তাহলে কবি এখানে অতিশয় উক্তি করছেন, অতিরঞ্জিত করে তিনি লাইনটা বলছেন যে পৃথিবীর আর সুন্দর দেখাবার আর কিছু নেই, অনেক কিছু আছে পৃথিবীর সুন্দর দেখানোর. সুতরাং এটা হাইপারবোল, ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে. তাহলে কি বলছেন কবি প্রথম লাইনে? আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, পৃথিবীর এর থেকে সুন্দর দেখাবার আর কিছু নেই. মানে কবি এতটাই অভিভূত হয়ে গেছেন, কবি এতটাই আপ্লুত হয়ে গেছেন, কবি এতটাই আবেগতাড়িত হয়ে গেছেন যে বলছেন যে পৃথিবীর এর থেকে সুন্দর দেখাবার আর কিছু নেই. তারপর বলছেন তিনি, ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই. ডাল নাল আমরা কাকে বলি? নির্বোধ, যার মধ্যে কোনো সেন্স নেই, যার মধ্যে কোনো সৌন্দর্য উপভোগ করার কোনো অনুভূতি নেই,
ডাল তাকে আমরা বলছি ডাল ডাল উড হি বি অফ সৌল সৌল মানে আত্মা কিন্তু এখানে মন তার মনটা অবশ্যই নির্বোধ এবং অনুভূতিহীন হু কুড পাস বাই যেটাকে যিনি এটাকে অতিক্রম করে যেতে পারবেন তিনি নিশ্চিতভাবেই নির্বোধ তার মধ্যে কোন অনুভূতি নেই অ্যাস্থেটিক সেন্স নেই তিনি একমাত্র এটাকে অতিক্রম করে যেতে পারবেন বোঝা গেল তারপরে আবার কবি বলছেন এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি এ সাইট এক দৃশ্য সো টাচিং এতটাই হৃদয় স্পর্শী ইন ইটস ম্যাজেস্টি এর মহিমান্বিতে দেখো এখানে আবার কবি ফিগার অফ স্পিচ ব্যবহার করছেন কি প্যারাডক্স প্যারাডক্স ব্যবহার করছেন কন্ট্রাডিকশন কি কন্ট্রাডিকশন কি কন্ট্রাডিকশন তুমি ব্যবহার করছেন দেখো আবার লাইনটা পড়ছি এর সাইড একটা দৃশ্য ওই লন্ডন শহরে যে দৃশ্য কোন দৃশ্যটা ওই আপন দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ মানে ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর থেকে কবি লন্ডন শহরের যে দৃশ্যটা দেখছেন সেই দৃশ্যটা কথা থেকে কবি বলছেন এর সাইট সো টাচিং এতটা হৃদয় স্পর্শী ইট ইস ম্যাজেস্টি এর মহিমান্বিতে দেখো প্যারাডক্স কেন ব্যবহার করছেন প্যারাডক্সটা এখানে কন্ট্রাডিকশন কি হয়েছিল টাচিং হৃদয় স্পর্শী তাই হৃদয় স্পর্শী যেটা হয় সেটা তো ইন্টিমেট যেটা হৃদয়গ্রাহী হয় সেটা তো ইন্টিমেট এবং পার্সোনাল হয় তো নাকি যেটা হৃদয়গ্রাহী হয় সেটা কি হয় ইন্টিমেট এবং পার্সোনাল কিন্তু ম্যাজেস্টি যখন যেটা হবে সেটা গ্র্যান্ড এবং পাবলিক জাঁকজমকপূর্ণ তাহলে কবি দেখো কিভাবে তিনি প্যারাডক্স ব্যবহার করছেন এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি এতটাই হৃদয়গ্রাহী হৃদয়স্পর্শী হৃদয় স্পর্শ করে যাচ্ছে একদিকে যেটা ইন্টিমেট এবং পার্সোনাল আবার তিনি বলছেন ইন ইটস ম্যাজেস্টি এর মহিমান্বিতে এর জাঁকজমকপূর্ণতায় যেটা হৃদয়গ্রাহী হয় সেটাই আবার জাঁকজমকপূর্ণ কী করে হয় তাহলে কন্ট্রাডিকশন যেটা ম্যাজেস্টি অর্থাৎ সেটা কি হবে সেটা গ্র্যান্ড এবং পাবলিক কিন্তু যেটা টাচিং সেটা তো ইন্টিমেট এবং পার্সোনাল তাহলে এখানে কী ব্যবহার করেছেন কবি কবি ব্যবহার করেছেন প্যারাডক্স ফিগার অফ স্পিচ তিনি ব্যবহার করেছেন তাহলে কবি এতটাই আবেগতাড়িত হয়ে গেছেন যে তিনি প্রচণ্ডভাবে আপ্লুত হয়ে গেছেন ওরা বলছে যে পৃথিবীর এর থেকে সুন্দর দেখাবার আর কিছু নেই একটা একমাত্র নির্বোধ কোনো ব্যক্তি এটাকে অতিক্রম করে যেতে পারেন যার কোনো অ্যাস্থেটিক সেন্স নেই একমাত্র পাগলদেরই তো কোনো অ্যাস্থেটিক যে কোনো অ্যাস্থেটিক সেন্স থাকে না এবং একটা দৃশ্য এতটাই হৃদয়গ্রাহী এবং মহিমান্বিত দ্য বিউটি ও সরি দিস সিটি নাও ডোথ লাইক এ গার্মেন্ট ওয়ার দিস সিটি নাও ডোথ ডোথটা এখানে কবি ব্যবহার করেছেন অ্যাকচুয়ালি ডোথ মানে ডাজ ডোথটা কি ডাজ দিস সিটি নাও ডোথ লাইক এ গার্মেন্ট ওয়ার এই শহরটা যেন ডাজ ডোথ ডাজ লাইক এ গার্মেন্ট ওয়ার যেন পরে আছে একটা পোশাক পরে আছে পোশাক পরে আছে কি পোশাক পরে আছে দ্য বিউটি অফ দ্য মর্নিং সকালে সৌন্দর্যের পোশাক সকালের সৌন্দর্যের পোশাক তিনি পরে আছেন কে পরে আছে লন্ডন শহর
লন্ডন শহরের সৌন্দর্যে কবি এতটাই আবেগপ্লুত হয়ে গেছেন এবং সকালের এই সৌন্দর্যে কবি এতটাই তার মন ছুঁয়ে গেছে, তিনি বলছেন যে যেন সকালের এই সৌন্দর্যটা যেন লন্ডন শহরের একটা পোশাক, যেমন হিউম্যান বিং পোশাক পরে তা সুন্দর দেখাবার জন্য, তেমনি লন্ডন শহরটাও পোশাক পরে আছে। কি পোশাক পরে আছে? সকালের সৌন্দর্যের পোশাক। এখানেও কবি ফিগার অফ স্পিচ ব্যবহার করেছেন। কি ফিগার অফ স্পিচ ব্যবহার করেছেন? এক নম্বর, দিস সিটি, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে সিটি শহর, শহর কি করে সিটা বড় হাতের? কারণ পার্সোনিফিকেশন, ব্যক্তিত্ব আরোপ করা। কোন ইনঅ্যানিমেট বস্তুর মধ্যে যখন ব্যক্তিত্ব আরোপ করা হয় তাকে পার্সোনিফিকেশন বলে। পার্সোনিফাই করা হচ্ছে, তার মধ্যে ব্যক্তিত্ব আরোপ করা হচ্ছে, সেটাকে আমরা বলছি পার্সোনিফিকেশন। আর শহর, সিটি শহর, শহরটা কি হয়েছে? যেন মনে হচ্ছে কবি হাত কবির কাছে শহরটা যেন মনে হচ্ছে প্রাণ আছে, একটা যেমন হিউম্যান বিং যেরকম, তেমনি সিটিও যেমন যেন একটা হিউম্যান বিং, তাই সিটা বড় হাতের। এটা কি তাহলে পার্সোনিফিকেশন? এবং তিনি কি পড়ে আছেন সিটিটা, এই যে শহরটা কি পড়ে আছে, পড়ে আছে সকালের সৌন্দর্য, সেটা যেন তার পোশাক। কবি এখানে সিমিলি ব্যবহার করেছেন, লাইক এ গার্মেন্ট, যেন শহরটা সকালের সৌন্দর্যের পোশাক পরে আছে। লাইক এ গার্মেন্ট, সিমিলির ব্যবহার হচ্ছে, বুঝা গেল? সাইলেন্ট বিয়ার, নিস্তব্ধ এবং উন্মুক্ত। এক্ষুনি তিনি বললেন শহরটা সকালের সৌন্দর্যের পোশাক পরে আছেন, আবার তারপর পরের মুহূর্ত তিনি বলছেন সাইলেন্ট, নিস্তব্ধ, বিয়ার, উন্মুক্ত, আনকভার্ড। তাহলে কি করে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এক্ষুনি তো স্যার আপনি বললেন যে কবি বলছেন সকালে সৌন্দর্যের পোশাক শহরটি পরে আছে, তাহলে কি করেছে উন্মুক্ত হচ্ছে? এখানে উন্মুক্তটা অন্য উন্মুক্ত, কি আনকভার্ড? লন্ডন শহরের তখন শিল্প বিপ্লব ঘটে গেছে, এর ফলে কলকারখানা ইত্যাদি আস্তে আস্তে লন্ডন শহরে গজিয়ে উঠতে শুরু করেছে। এবং তারপর তাছাড়াও তো লন্ডন শহরের ওই যে আপন ওয়েস্টমিনস্টার ব্রিজের কাছেই তো ছিল গভর্নমেন্টাল অফিস, সেখানেও ব্যস্ততা আছে। তারপরে জাহাজ নৌকা চলবে, তাদেরও গাড়ি ঘোড়া চলবে, তাদেরও দূষণ আছে, সকালের কুয়াশা কিছুই নেই, সারাদিনের ধোঁয়া ধুলো কিছুই নেই, কোলাহল কিছুই নেই। সেই জন্য তিনি বলছেন উন্মুক্ত, উন্মুক্ত, আনকভার্ড এবং নিস্তব্ধ, একদম সাইলেন্স। শহরের তখন কোনো কাজই শুরু হয়নি, শহরের যে ব্যস্ততা তখন শুরু হয়নি, একদম মানুষজন কেউ তখন বেরোননি, যার ফলে কি হচ্ছে দৃশ্যটা একদমই সাইলেন্ট, জায়গাটা একদম নিস্তব্ধ, পরিবেশ একদম নিস্তব্ধ এবং উন্মুক্ত, নেই কোনো ধোঁয়া, নেই কোনো ধুলো, নেই কোনো কুয়াশা। যাই হোক, শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই ওপেন অন টু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই। শিপস, জাহাজ, টাওয়ার্স, মিনার, ডোমস, গম্বুজ, থিয়েটার্স, রঙ্গালয় অ্যান্ড টেম্পলস, মন্দির, এখানে মন্দির নয়, এখানে উপাসনালয়, অ্যাকচুয়ালি তিনি ক্যাথিড্রাল গির্জার কথা বলছেন, ক্যাথিড্রাল গির্জার কথা তিনি এখানে বলছেন অ্যাকচুয়ালি।
তা এই যে জাহাজ, মিনার, গম্বুজ, থিয়েট রঙ্গালয় এবং উপাসনালয়, ক্যাথিড্রাল, মিশন, এই গির্জা, আমরা উপাসনালয়ই বলতে পারি, যেখানে যেহেতু এখানে তিনি কবি নাম করেননি, যদিও তিনি ক্যাথিড্রাল চার্চের কথাই বলেছেন, তবু আমরা উপাসনালয়ের কথাই বলছি। লাই ওপেন আনটু দ্য ফিল্ডস, যেন ক্ষেত, দূরের সীমানা ক্ষেত পর্যন্ত বিস্তৃত, এবং অ্যান্ড টু দ্য স্কাই, এবং আকাশ পর্যন্ত, দূরের ক্ষেত পর্যন্ত বিস্তৃত এবং আকাশ পর্যন্ত। আবার লাইনটা পড়ছি, শোনো, শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পেলস, এই যে ম্যান মেড যে জিনিসগুলো, কি কি ম্যান মেড জিনিস, শিপস, জাহাজ, মিনার, গির্জা, মিনার, সব কিছু ম্যান মেড, টেম্পেলস, লাই ওপেন আন টু দ্য ফিল্ডস, বিস্তৃত সেই ক্ষেত পর্যন্ত, অ্যান্ড টু দ্য স্কাই, এবং আকাশ পর্যন্ত। এখানে দেখো কবি এই যে ম্যান মেড অবজেক্ট এবং ন্যাচারাল অবজেক্টের মধ্যে একটা মিলন ঘটিয়েছেন, একটা লিঙ্ক স্থাপন করেছেন, ম্যান মেড অবজেক্ট এবং ন্যাচারাল অবজেক্ট, এই যে স্কাই, ফিল্ড, এগুলো ন্যাচারাল অবজেক্ট তো, কিন্তু টাওয়ার, ডোমস, শিপস, টেম্পেলস, এগুলো ম্যান মেড অবজেক্ট তো। দুটোর মধ্যে তিনি কি বলছেন, তিনি শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স, টেম্পেলস, লাই ওপেন আন টু দ্য ফিল্ডস, কোন পর্যন্ত বিস্তৃত, ক্ষেত পর্যন্ত, অ্যান্ড টু দ্য স্কাই, এবং আকাশ পর্যন্ত। তিনি এখানে মনুষ্য সৃষ্টি বস্তুর সঙ্গে প্রকৃতি, যে বস্তু, প্রাকৃতিক বস্তু, ন্যাচারাল অবজেক্টের সঙ্গে সংযোগ স্থাপন করছেন, লিঙ্ক স্থাপন করছেন, এবং এই যে লিঙ্ক স্থাপনে সহযোগিতা করছে কে, এই আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, অর্থাৎ ওয়েস্টমিনিস্টার ব্রিজ, ওয়েস্টমিনিস্টার ব্রিজটাই এই লিঙ্কটা স্থাপন করছে। যাই হোক, অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, অল ব্রাইট, সমস্ত কিছুই কি করছে, উজ্জ্বল, অ্যান্ড গ্লিটারিং, এবং চিকমিক করছে, ঝিকঝিক করছে, চকচক করছে, ইন দ্য স্মোকলেস এয়ার, ধোঁয়াহীন বাতাসে, ধোঁয়াহীন বাতাসে সমস্ত কিছু উজ্জ্বল লাগছে, অ্যান্ড গ্লিটারিং, এবং চকচক করছে, ধোঁয়াহীন বাতাস কেন, আবার সেই কথাটাই বলতে হয় যেটা একটু আগে বললাম, এই সময় শহরের কোনো ব্যস্ততা শুরু হয়নি, গাড়ি ঘোড়া, জাহাজ, কলকারখানা কিছুই তখন শুরু হয়নি, চালু হয়নি, সুতরাং স্মোকলেস, ধোঁয়াহীন, ধোঁয়াহীন বাতাসে সমস্ত কিছুই হচ্ছে কি হচ্ছে, উজ্জ্বল এবং চকচক করছে। পরের লাইনে চলে যাচ্ছি, নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, ভ্যালি, রক অর হিল, আবার সেই অতিরঞ্জিত, নেভার ডিড দ্য সান মোর বিউটিফুলি স্টিপ, নেভার ডিড দ্য সান, সূর্য এর আগে কখনোই, মোর বিউটিফুলি স্টিপ, এত সুন্দর করে স্নাত করায়নি, এত সুন্দর করে সিক্ত করায়নি, কি সিক্ত করায়নি, ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, তার প্রথম দ্যুতিতে, তার প্রথম আলোয়ে, ভ্যালি, উপত্যকা, রক, শিলা এবং হিল, পর্বত, তিনি এর আগে সূর্য কখনোই এত সুন্দরভাবে তার প্রথম আলোয়ে সিক্ত করেননি, উপত্যকা, শিলা, পর্বত, এর আগে তিনি কখনোই এত সুন্দর করে সিক্ত করেননি,
এখানেও পার্সোনিফিকেশন, ব্যক্তিত্ব আরোপ করছেন। কারো কারো ব্যক্তিত্ব আরোপ করছেন সূর্য, যারা সূর্যের মধ্যে একটা হিউম্যান বিং এর মধ্যে যেরকম থাকে, মনুষ্য মানুষের মধ্যে যেরকম তার বৈশিষ্ট্য থাকে, তিনি সূর্যের মধ্যে ব্যক্তিত্ব আরোপ করছেন, পার্সোনিফাই করছেন। এখানেও সেই পার্সোনিফিকেশন ব্যবহার করছেন। সূর্য এর আগে কখনোই তার প্রথম আলোয় উপত্যকা, শিলা, পর্বত এত সুন্দরভাবে তিনি স্নাত করেননি। কে করেননি? সূর্য। পার্সোনিফাই করা হয়েছে, তাকে ব্যক্তিত্ব আরোপ করা হয়েছে। ওই জন্য বলছে হিজ হিজ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার। হিজ কাকে বলি আমরা? হিজ হার। পুংলিঙ্গে বলি হিজ, স্ত্রীলিঙ্গে বলি হার। নির সয় নেভার, একটা ভিট অ্যাকচুয়ালি উঁচু আছে, নির সয় নেভার ফেল্ড, কখনো আমি দেখিনি, কখনো অনুভব করিনি। আবার হাই বার বল, এত সুন্দর দৃশ্য কি কবি দেখেননি? দেখেছেন, অনেক দেখেছেন, এর থেকে অনেক বেশি সুন্দর সুন্দর দৃশ্য তিনি দেখেছেন এবং তার কবিতায় তুলে ধরেছেন। কিন্তু কবি তিনি এখানে বলছেন, নীর সোয়াই নেভার সোয়াই নেভার ফেল্ড, কখনোই দেখিনি, কখনোই অনুভব করিনি। এ কাম সো ডিপ, এত শান্ত, ডিপ গভীর শান্ত, এত গভীর শান্ত কখনো দেখিনি, কখনো অনুভব করিনি। কবি আপ্লুত হয়ে গেছেন, সেই জন্য বারবার তিনি হাইপার বোল হাইপার বোল হাইপার বোল ব্যবহার করছেন। প্রথম লাইনে ব্যবহার করেছেন, একটু আগে ওই যে নেভার ডিড দ্য সান মোর বিউটিফুল স্টিপ, এখানেও হাইপার বোল, আবার এখানেও নির সোয়াই নেভার ফেল্ড এ কাম সো ডিপ, এখানেও হাইপার বোল। এত সুন্দর দৃশ্য তিনি, এত গভীর শান্তির দৃশ্য তিনি কবি কখনো দেখেননি। দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট উইল, দ্য রিভার নদীটি, কোন নদী? টেমস নদী। এই টেমস নদীর উপরেই তো ওয়েস্টমিনস্টার ব্রিজ, যে ব্রিজ থেকে কবি লন্ডন শহরের এই সৌন্দর্যটা তিনি দেখছেন, উপভোগ করছেন এবং তার কবিতায় তিনি তুলে ধরছেন। সেই নদীটার নাম কি তাহলে? টেমস নদী। দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট উইল, গ্লাইডেড বয়ে চলা, প্রভাবিত হওয়া, মানে প্রভাবান হওয়া, ইট ইজ ওন সুইট উইল, তার নিজের ইচ্ছায়, নিজের ছন্দে। নদী কি আপন ছন্দে বয়ে যেতে পারে? কখন বইতে পারে? কেন কবি কথাটা এখানে ব্যবহার করছেন? কবি নদীকে পার্সোনিফাই করেছেন, ব্যক্তিত্ব আরোপ করেছেন, এখানে পার্সোনিফিকেশন ব্যবহার করেছেন, যেন নদীটির মধ্যে প্রাণ আছে। আর এই সময় যেহেতু কোনো জাহাজ চলছে না, কোনো নৌকা চলছে না, সেই জন্য নদী তার গতিপথে কোনো বাধা পাচ্ছে না, তাই নদীটি আপন ছন্দে নিজের মনের খেয়ালে বয়ে চলেছে। কত সুন্দর লাইন, প্রত্যেকটা লাইন কত সুন্দর। ডিয়ার গড, দ্য ভেরি হাউজেস সিম অ্যাসলিপ, ডিয়ার গড, হায় ভগবান, কবি আপ্লুত হয়ে গেছেন, ভগবানের কাছে গ্রেটফুলনেস হচ্ছেন, কৃতজ্ঞতা প্রকাশ করছেন, বলছেন ডিয়ার গড, দ্য ভেরি হাউজেস সিম অ্যাসলিপ, মনে হচ্ছে এই বাড়িগুলি এখন ঘুমাচ্ছে। পার্সোনিফাই করেছেন বাড়িগুলোর, মানে ব্যক্তিত্ব আরোপ করছেন আবার বাড়িগুলোর মধ্যে, মানে পার্সোনিফিকেশনে ব্যবহার করছেন আবার কবি। ভেরি হাউসেস কোনগুলো? লন্ডন শহরের যে বাড়িগুলো, সেগুলো মনে হচ্ছে যেন এখনো ঘুমাচ্ছে, অর্থাৎ এখনো তো ভোর, লন্ডন শহরে 5টা বা 6টা তখন হবে যে সময় কবি দৃশ্যটা দেখছেন, তখন তো লন্ডন শহরে কেউ ওঠেননি, ফলে মনে হচ্ছে যেন, কবির কাছে মনে হচ্ছে যেন বাড়িগুলো ঘুমাচ্ছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, অল দ্যাট মাইটি হার্ট, এবং বিশাল হৃদয়টা, কার বিশাল হৃদয়?
লন্ডন শহরের বিশাল হৃদয়টা, হার্ট ইজ লাইং স্টিল, মনে হচ্ছে যেন এখনো শুয়ে আছে। কারণ কি, তিনি প্রথমেই বলেছেন তিনি লন্ডন শহরে ব্যক্তিত্ব আরোপ করেছেন, পার্সোনিফাই করেছেন, পার্সোনিফিকেশনে ব্যবহার করেছেন, যেহেতু লন্ডন শহরের কেউই তখন ওঠেননি, লন্ডন শহরের যে সরকারি জায়গা, যে ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে তিনি দেখতে পাচ্ছেন যে যে গভর্নমেন্টের যে সরকারি কার্যালয় সেটাও তখন শুরু হয়নি। তাই কবি মনে করছেন যে একদম নিস্তব্ধ, প্রত্যেকটা মানুষ এখন কেউ ওঠেননি, কোনো কোলাহল শুরু হয়নি, কোনো ব্যস্ততা নেই, কোনো ঝঞ্ঝাট নেই। তাই কবি মনে করছেন যে লন্ডনের বিশাল হৃদয়টা যেন এখনো শুয়ে আছে, যেন এখনো জেগে ওঠেনি। তাই তিনি এত শহরটাকে, মানে এখানে কবি মানে দেখো কীভাবে তিনি লন্ডন শহরটাকে মানে বিয়ে করছেন, তুলে ধরেছেন, এবং এখানে একটা লাস্ট লাইনের মাধ্যমে কিন্তু কবি একটা কথাও যেন বুঝিয়ে দিচ্ছেন, শহরটা এতটা সুন্দর কারণ এখন এখনো কেউ ওঠেনি। আসল লন্ডন শহর সে এখনো ঘুম থেকে জেগে ওঠেনি, তাই এত সুন্দর লাগছে, তাই এত সুন্দর লাগছে। বুঝে গেল ব্যাপারটা, যে সব মানুষ ঘুমাচ্ছে, ব্যস্ততা নেই, একদম ধোঁয়া নেই, ধুলো নেই, লোকের কোলাহল নেই। এই যে তোমরা ভালো করে অনুভব করতো, এই যে লকডাউন, যখন কমপ্লিট লকডাউন ছিল, আমরা যখন বাড়িতে ছিলাম কমপ্লিটলিভাবে, কোনো জায়গায় কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু চলছিল না, ট্রেন সব কিছু বন্ধ, বাস, বাইক, এমনি প্রাইভেট কার সব কিছু বন্ধ ছিল, তখন মনে হচ্ছিল না কত সুন্দর প্রকৃতিটা, তখন প্রকৃতিটা মনে হচ্ছিল না আলাদা করে তোমাদের কাছে ধরা দিচ্ছে। কোনো কোনো জায়গায় ব্যস্ততম শহরের রাস্তায়, যে রাস্তায় শুধু মানুষের মাথা দেখা যায় আর শুধু ধোঁয়া দেখা যায়, কার্বন মনোক্সাইড শুধু সেখানে দেখা যায়, সেই রাস্তাতেও ময়ূর ঘুরতে দেখা গেছে না। এখানে অনেকে অনেক ক্রিটিক্স আবার এটাকে এ করেছেন যে লন্ডন শহর, কবির এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যিনি প্রকৃতিকে নিয়ে এত চর্চা করেছেন, যার প্রত্যেকটা কবিতায় প্রকৃতি, সে তিনি লন্ডন শহরকে এত উপস্থাপন করলেন, কিন্তু তিনি লন্ডন শহরকে নতুন করে উপস্থাপন করতে পেরেছেন, তিনি লন্ডন শহরকে নতুন করে দেখেছেন। তাই তো তিনি লন্ডন শহরকে এত সুন্দরভাবে লিখতে পেরেছেন। ঠিক যেমনি তোমার লকডাউনের সময় তোমরা প্রকৃতিটিকে যেরমভাবে দেখেছিলে, রাস্তাকে যেরমভাবে দেখেছিলে, ঠিক তেমনি আশা করছি তোমরা বুঝতে পারলে। এবং এটা তো সনেট বলেইছি, সিক্স এই ইতালিয়ান সনেট বা পেত্রার্কান সনেট, যেহেতু পেত্রার্কের হাত ধরে ইতালিয়ান সনেটের জনপ্রিয়তা লাভ করেছিল, তাই তার নাম অনুসারে পেত্রার্কান সনেট বলি আমরা, বা ইতালিয়ান সনেটও বলতে পারি। এর প্রথম আটটা লাইনকে বলি অক্টেট, এবং দ্বিতীয় ছ লাইনকে বলি সেস্টেট, এবং মাঝখানে যে ডিভাইডটা থাকে তাকে আমরা বলি ভল্টা। এবং গঠন শৈলীটা বলেইছি আমি, এ বি বি এ সি ডি সি ডি সি ডি এ বি বি এ ফেয়ার এ বি বি এ A B B A C D C D C D তাহলে ফেয়ারের সঙ্গে দেখো ওয়ার, আবার দেখো বেয়ার,
এগুলো মিল হচ্ছে। আবার দেখো ম্যাজেস্টির সঙ্গে মানে তুমি এবার তোমরা দেখতে পাবে স্কাই মিল হচ্ছে, লাই মিল হচ্ছে, এগুলো তোমরা দেখতে পাবে। এ বি বি এ, এ বি বি এ প্রথম অক্টেভ, তারপরে সি ডি সি, ডি সি ডি সেস্টেড। আশা করছি তোমরা কবিতাটা বুঝতে পারলে, আমি আমার যথাসাধ্য চেষ্টা করলাম বোঝাবার। এর পরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে, আমরা সেগুলোর উত্তর দেওয়ার নিশ্চিতভাবে চেষ্টা করব। এছাড়া আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তোমরা সেখানেও যুক্ত হতে পারো, 6289718129, 6289718129, এটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ। এছাড়া আমাদের যে আনন্দ সংবাদ লাইভ, তার পেজকে তোমরা লাইক করে রাখতে পারো আরও ভিডিও পাওয়ার জন্যে। আর আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আনন্দ সংবাদ লাইভ যে চ্যানেলটি, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটাকে ক্লিক করে তোমরা সব ভিডিওগুলো পাওয়ার চেষ্টা করবে। বেল বাটনটা ক্লিক করে রাখলে সব ভিডিওগুলো তোমরা তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে নতুন ভিডিও আপলোড হলে, এবং তোমাদের বন্ধুদের কাছে ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবে যারা টিউশনি পড়তে পারে না তাদের কাছে এই ভিডিওগুলো অনেকটাই উপকারে লাগবে, বা যারা টিউশনি পড়ছেও তারা নতুন করে কিছু জানতে চাইলেও ভিডিওগুলো দেখতে পারে। তোমরা বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করো, ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো।